সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং অনলাইনে এই ক্লাস দেখার জন্য তোমরা প্রস্তুত আছো খাতা কলম নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলি কীভাবে লিখবে। তোমরা অনেকেই প্রশ্ন লিখো, উত্তরও লিখো না, তোমরা শুধু এমনিই তো বলা সংক্ষিপ্ত উত্তর, যে যত ছোট করে উত্তরটা দেয়া যায়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উত্তরটা কিভাবে লিখব, সংক্ষিপ্ত প্রশ্নটা কি করা হয়েছে, উত্তরটা কতটুকু হবে, বোর্ডের দিকে তোমরা দেখো। এখানে দেখো, 2 ফুট 1 গজের কত অংশ? আমরা জানি 3 ফুট সমান 1 গজ, তাহলে 2 ফুট বলছে 3 ভাগের 2 অংশ। এখানে দেখো, 20 দিন 1 মাসের কত অংশ? আমরা জানি 1 মাস সমান 30 দিন, 30 নিচে লিখে 20 উপরে এই 2টা 0 কেটে দিছি, 3 ভাগের 2 অংশ, তার মানে 20 দিন 1 মাসের 3 ভাগের 2 অংশ। তারপরে 5 দিন 1 সপ্তাহের কত অংশ? আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7 ভাগের 5 অংশ, সপ্তাহের 7 ভাগের 5 অংশ, 5 দিন 1 সপ্তাহের 7 ভাগের 5 অংশ। এবার দেখো, 250 গ্রাম 1 কেজির কত অংশ? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাইলে 250, এরকম 4 বার যদি 250 যোগ করলে হয় 500, আবার 500 যোগ করলে হয় 1000। সুতরাং এখানে দেখো, 1000-এর 4 ভাগের 1 ভাগ হলো 250। 250 গ্রাম 1 কেজির কত অংশ? 4 ভাগের 1 অংশ। এবার 8 হাত সমান কত গজ? আমরা জানি 2 হাতে 1 গজ, আমরা জানি 2 হাত তোমার এই হাতের এই কোণি থেকে এই এই এখানে একটা শক্ত হাড় আছে, এখান থেকে মাথা পর্যন্ত 1 হাত দূরে, তাহলে এরকম 2 হাতে 1 গজ যদি হয়, তাই 8 হাত সমান 4 গজ। তারপর ত্রিভুজ, 3টি ত্রিভুজের কয়টি বাহু? আমরা জানি 1টি ত্রিভুজের 3টি বাহু, সুতরাং 3টি ত্রিভুজের 9টি বাহু। 1টি চতুর্ভুজের কয়টি কোণ? চতুর্ভুজের 4টি কোণ এবং 4টি বাহু। মনে রাখবে, ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহু, তার মানে 1টি চতুর্ভুজ বলছে, এখানে 3টি ত্রিভুজ বলছিল, 9টি হয়েছে। এখানে 1টি চতুর্ভুজের কয়টি কোণ? 1টি চতুর্ভুজের 4টি কোণ। যদি বলে 2টি চতুর্ভুজের কয়টি কোণ? তাহলে 2টি চতুর্ভুজের 8টি কোণ হবে। 2 পক্ষ সমান কত দিন? আমরা জানি 1 পক্ষ সমান 15 দিন, অর্থাৎ 15 দিনকে 1 পক্ষ বলা হয়। সুতরাং যেহেতু এখানে 2 পক্ষ বলা হয়েছে, তাহলে 15 দ্বিগুণ 15 দ্বিগুণে 30 দিন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এইখানে আমি যে লেখাটা প্রশ্ন করেছি, প্রশ্নের মধ্যে এরকম থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এই 1 নং-এ যদি এটা থাকে, তাহলে তোমরা লেবে 1 নং প্রশ্নের উত্তর, শুধু এইভাবে, এটার উত্তর এটা, এটার উত্তর এটা, এটার উত্তর এটা, এভাবে উত্তরগুলি শুধু লিখে দিবি। তোমরা অনেকে এইটাও লিখো, এইখানে উত্তর লিখো না, তুমি নং ঠিক রেখে এবং এখানকার ক খ গ যদি থাকে অথবা রোমান সংখ্যায় যদি নংগুলি দেওয়া থাকে, তুমি নং ঠিক রেখে উত্তরটা সংক্ষিপ্তে দেখো, ছোট ছোট করে এরকমভাবে লিখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার প্রস্তুতি নাও, এবং তোমরা অবশ্যই স্কুলে যোগাযোগ করবে কীভাবে পরীক্ষা নেওয়া হবে এবং প্রশ্নপত্র তোমরা কীভাবে নিবে, প্রশ্নপত্র কীভাবে নিবে, অবশ্যই তোমরা স্কুলে এসে যোগাযোগ করবে অভিভাবকদের মাধ্যমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।